যারা সেদিন গোলমাল করেছিল আমাকে বাধ্য হয়েছিল আমি আগের দিন রাত্রে এসে পুষ্পার গোয়েন্দা দল করতে এক বছরের মধ্যে এই পৃথিবীটা কত গোল আপনারা তাকিয়ে দেখুন সভাপতি হওয়া আমি আমার কথা বলবো, ও তার কথা বলবে। এখানকার প্রশাসন আমাদের আয়োজক নেতৃত্বকে বলেছিল যে সাড়ে ছটার পরে সমস্ত মানুষের আছে, সমস্ত রাজনৈতিক দলের আছে, কারণ বাচ্চা বিশ্বজিৎ, তর্তাজা সেলিম, যুবক ভরত মন্ডল সেদিন সই করেছিল, যে কেউ পালন করতে পারে। কিন্তু যে সংস্কৃতি, যে কালচার আপনারা গত বছর করেছিলেন তা আশীর্বাদ আমি নির্মূল করে দিয়েছি। একটা কথা আছে না, হাতি চলে বাজার, কুত্তা ফুকে হাজার। এখনো কুকুর হইল, আপনি দেখবেন কুকুরের সবার কখনো সামনে আসে না, পেছন থেকে চিৎকার করে। আপনি দেখবেন এটা বাস্তব, মানে হাতির সামনে আসবে না, হাতি যখন চলে যাবে পিছনে যাবে। আর হাতিকে আমি আমার সঙ্গে হাতি তুলনা করছি না, দেখা যায় যে সবার। আর আমাদের বাবা মা শিখিয়েছেন যে কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো ঘুরে কুকুরের পায়ে কামড়ায় না। এখানে একটা পলিটিক্যাল গান বাজাচ্ছিল আমাদের লোকরা, আমি ভাইকে শুনতে পেয়েছি, কলা গেছি আর পাস করছি, এগুলো বন্ধ করো ভাই, ওরা নোংরামি করলে তুমি নোংরামি করবে। তোমার শহীদ দিবসের মর্যাদা, এই 136 ফুট উঁচু শহীদ মিনার, এর মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কখনো আমরা এই সমস্ত দিন 7 জানুয়ারি, 14 মার্চ, 10 নভেম্বর তাকে কালিমালিপ্ত করতে পারি না। আপনারা সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এই উৎপাত ইস্পাত আর একটু কয়েক মাস হবে, কারণ পঞ্চায়েতে মোদিজি টাকা পাঠাচ্ছেন আর এরা ধরছে। ভিকারি এক একজনের ব্যাংকে বিপু করে পড়তো, তো ভাঙা খাইতে ছিল না, এখন কোটি টাকার মালিক হয়ে গেছে। অর্থাৎ পঞ্চায়েতের ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে, এরা আতঙ্কিত আছে, থাকবে আগামী কয়েক মাস, একদম উৎপাত চিৎপাত হাঁচর কামড় এসব দেবে। উত্তরপ্রদেশে বাবা যোগীনাথ আদিত্যনাথ ফিরে আসার পরে এদের সব লঙ্ক ঝঙ্ক সব দেখবেন বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। আর সনাতনীরা আপনারা এক থাকুন এবং আমি আপনাদের সঙ্গে আছি, প্রতিবন্ধকতা থাকবে, অনেক রকম সমস্যা করবে, কিন্তু মাথা উঁচু করে লড়াই করতে হবে। আমাকে কত মিথ্যা মামলা, এই মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে হেরেছে, সোনাগুড়া হারিয়েছে, সোনাগুড়া হারিয়েছে, নন্দীগ্রাম রাষ্ট্র হারিয়েছে, আমার লিপকে মেকআপ করে নিয়ে আলিজামপুরে এসে কিছু লিপ নিয়ে নিয়েছিল। আর আমাকে যে বলে ফোন করে, আমার সোনাগুড়া আছে, সোনাগুড়া দিবেন করে যা বলে তাই, প্রায় 3,500-এর কাছাকাছি লিপ সোনাগুড়া আঁকা দিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছে, বলেছে তা তো ভাই ভাই যে হৃদয়ে আমরা তাকে আমরা পাঠাবো। আমাদের সবকিছু অভাব অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা আমাদের ঘরের লোককে ছাড়ব না। এরা অতীতের কোথায় ছিল? এই বাহাদুরগুলোর নাবালক, ওখানকার নতুন পুলিশ অফিসার যারা এসেছেন সংরক্ষণ দিচ্ছেন,
হীরা দাঁড়িয়ে আছেন, 50 জন পুলিশ আর 20টা লোক দাঁড়িয়ে আছে। এরা কোথায় ছিল যেদিন 2007 সালে 7ই জানুয়ারি দেহ তুলতে পারছিলেন না? সেদিকে দেহ কে তুলেছে নাম বলুন। বসে বসে আপনাদের কি আমি দাঁড়িয়ে কাছে তুলিয়েছি পাকের মতো? নিশিকান্ত বর্মন আর রকুল মন্ডলকে কে ভালো করে নিয়ে এসছে চিকিৎসা করিয়ে? সেদিন তো তিন জন মারা গেছে, দুজন গুলি দিতে হয়েছে। এই অতিথি কে আপনারা জানে? সব লম্ব লম্ব বন্ধ হয়ে গেছে, জাহাজ বাড়ির মালিক লম্বা লম্বা প্রচেষ্টা, তার সঙ্গে আরো কিছু লোক আছে। কালকেই সিবিআই চার্জশিট দিয়েছে 11 জনের নামে। যেমন প্রথম আপনারা যারা এসেছে তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাবো। যারা শহীদ মিনারে ফুল দিতে চান ফুল দিয়ে যান। আমি খানিকক্ষণ মিনারের অফিসে অপেক্ষা করছি, ধরার পরে আমি প্রস্থান করবো। আমাদের শহীদ পরিবারের বন্ধুরা যারা আমার সঙ্গে কথা বলতে চান আমার কাছে এসে কথা বলে যান। সবাই খুব ভালো থাকবেন এবং করোনাতে খুব সতর্ক থাকবেন। এবং যারা বিধায়ককে সাহায্য করেন তাদেরকে বলবো যে স্যানিটাইজার মাস্ক ইত্যাদি যা প্রয়োজন বিধায়ক অফিস থেকে এনে সচেতনতা বৃদ্ধি করবেন। কোথাও যদি করোনায় কেউ আক্রান্ত হন তাদের চিকিৎসা দরকার হলে বিধায়ক কার্যালয়ে যোগাযোগ করবেন। তাদের যদি আলাদা থাকতে হয়, থাকা যদি অসুবিধা হয়, তাহলে আমরা তাদেরকে প্রয়োজনে শহীদ মিনার, প্রয়োজনে আমাদের অন্যান্য ঠিকানাতে তাদের রাখারও ব্যবস্থা করব। তাদের পরিবারের সাহায্যেরও আমরা ব্যবস্থা করব। আমরা গত 2 বছর ধরে এই কাজ করেছি, আগামী দিনেও ঠিক একইভাবে মানব কল্যাণে স্বামী বিবেকানন্দের যে মন্ত্র আছে জীব জ্ঞানে জীব সেবা, সে কাজ আমরা সবাই চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে আরেকবার প্রণাম। শহীদ দিবস পালনের অধিকার সবার আছে, ওগুলো তৃণমূল না তোলামূল। 80% ফাঁকা হয়ে গেছে দেবব্রত মাইতির কেসে, বাকি যে কটা আছে মাল ঝাল ফাঁকা করে দেবো। আমি ওস্তাদ আছি, ধৈর্য আর সহ্য। গত বছর আমাকে করতে দেয়নি এখানে, আর এবছর করে দেখিয়ে দিয়ে গেলাম। গত বছর করতে দেয়নি আমাকে, আগের দিন রাত্রে এসে মালা দিয়ে যেতে হয়েছে, কর্তব্য পালন করতে হয়েছে। আজকে ওদের বুকের উপরে দাঁড়িয়ে দেখছে, পুলিশ ছাড়া নেই তো, এই তো দেখুন 200-300 পুলিশ নিয়ে 20টা লোক নিয়ে দাঁড়িয়েছে। ওগুলো করে এসব করা যাবে না, কিন্তু এসব অনুষ্ঠানের পবিত্রতা রাখা উচিত। পবিত্রতা রাখে না এটা তো আমাদের সবাই, আমাদের গুরুজনরা বলেন কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো ঘুরে কুকুরের পায়ে কামড়াতে নেই। এখানে একটা পলিটিক্যাল গান বাজছিল, আমি শুনে ফোন করে না বললাম যে ওরা করলে আমরা করবো কেন। ভালো কাজ লোক দেখে শেখে, খারাপ কাজ থেকে পরিহার করতে হয়। দেবব্রত মাইতির খুনের ঘটনা চার্জশিট দিয়েছে আপনি বলছিলেন, গতকাল চার্জশিট জমা পড়েছে, খুব আনন্দের কথা। কতজনের নামে চার্জশিট? 11 জনের নামে পড়েছে। তার মধ্যে সব গুন্ডা আছে, প্রধান আছে, প্রধানের বউ আছে, 3-4-5 কোটি টাকা করে মালিক এক একজন, 3-4-5 তলা করে পাকা বাড়ি সব।
ফাটা পায়জামা ফাটা লুঙ্গি ছেঁড়া লুঙ্গি পরতো, এইগুলো সব কি করেছে লোক দেখ জানে নন্দীগ্রামের লোক, এদের ছেড়ে দেবো নাকি আমরা, পাবলিক ছেড়ে দেবে? দেবব্রত মাইদির পরিবার এতদিন এইসব শহীদরা মারা গেছে, এরা পঞ্চায়েতে জিতেছে, আর প্রথম পাঁচ বছর একটু রয়েস হয়ে ছিল, নিশিকান্ত মন্ডল যতদিন বেঁচে ছিল, তারপর থেকে র্যান্ডাম চুরি। এই খোকন সিটকে জিজ্ঞেস করবেন তো, সোনাচুড়া হাই স্কুলে যে চাকরি পেয়েছে কার দয়া চাকরি পেয়েছে, কে চাকরি দিয়েছে? এসব লোককে কাউন্ট করবেন না, আমি এদেরকে জানি। জোঁকের গায়ে কি করে নুন দিতে হয়, আমাদের দেশি নুন, টাটা লবণ নয়, যে কাঁচা নুন দিতে হয় যেরকম জোঁকের গায়ে, আমি জানি ঠিক। লক্ষণ সেটকে নিয়েছে কি তৃণমূল বাড়তি অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে? লক্ষণ সেটকে নিয়েছে তৃণমূলকে বাড়তি, আরে ইমিডিয়েট, ও তো নন অফিসিয়ালি তৃণমূলের সঙ্গে ঘুরছে। আমি চাইছি মালাটা পরিয়ে দিই, ষোলকলাটা পূর্ণ হয়ে যাবে, এবং নন্দীগ্রামে যে দশ ভাগ লোক এখনো ওদের সঙ্গে আছে বুঝতে পারবে যে আসল লোককে, আর বামপন্থীরা যারা লোকালি নিচে আছে কেউ খারাপ না। গোটা লক্ষণ সেট গোলমাল করে এই লোকগুলোকে বিপদে ফেলেছে দাদা, গোটা রাজ্য জুড়ে লোকগুলো সব এখন আমার সঙ্গে আছে, খেজুরি নন্দীগ্রামের সমস্ত ভালো বামপন্থী লোক যারা কৃষক আন্দোলন করেছে, যারা গরিবের জন্য লড়েছে, সব আমার সঙ্গে চলে এসেছে। এবং লক্ষণ সেট নিজে তার গাজুয়ারি করতে গিয়ে তিনি এখন তৃণমূলের পরম বন্ধু, মমতা ব্যানার্জির প্রশংসা করেন ডেলি। এটা দেখুক শহীদ পরিবারের লোকরা, দেখুক এদের চোখের জল পড়েছে, একটা মহিলাকে কি করেছে এই লক্ষণ সেট করিয়েছে। দাদা ওই রাজ্য জুড়ে যেভাবে কোভিড পরিস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কোথাও কি আপনি মাস্ক ঠিক করুন, কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকার কোনোভাবে ব্যর্থ বা কিছু চাপা দিতে চাইছে কি? এই রাজ্য সরকারই কোভিড করেছে তো, সোনাচুড়ায় কোভিড নেই, নন্দীগ্রামে তিনটে কেস বেরিয়েছে কালকে। এই যে কলকাতা থেকে মমতা ব্যানার্জি পাঠিয়ে দিলেন কেন, 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর বড়দিন, 31 তারিখ বর্ষবরণ, 1লা তারিখ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, গোটা রাজ্যে করোনাকে ছড়িয়ে দেওয়ার মূলে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার এবং তার উদাসীনতা, এবং এই খেলা মেলা করে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদের সামনে ফেলেছে। ধন্যবাদ একটাই, এই করোনা যে বর্তমান করোনা, এতে মানে হসপিটালে যেতে খুব কম সংখ্যক লোককে হচ্ছে, এটা তো আর মমতা ব্যানার্জির ক্রেডিট না, আমাদেরও ক্রেডিট না, এটা ভাইরাসের ক্রেডিট, ভাইরাসটা কম ক্ষতি করছে, কিন্তু নইলে মহামারী হতো, ইটালির থেকেও খারাপ অবস্থা হতো। এবং আপনারা দেখুন কলকাতাতে প্রতি দুজনের মধ্যে একজনের পজিটিভ বেরাচ্ছে, এটা তো কখনো ঘটেনি। গঙ্গাসাগর মেলা কি পরিস্থিতিতে হওয়া উচিত কি মনে করেন আপনার রাজ্য সরকার? দেখুন বিচার বিচারপতি করবে, কিন্তু আমি একটা কথা বলি যে আমরা হিন্দু ধর্ম যারা মানি, সনাতন সংস্কৃতি মানি, আমরা সবসময় মানব ধর্মের কথা বলি। আমাদের ধর্ম পালন যদি সীমিতভাবেও করতে হয়, বাড়িতে বসে সূর্যদেবকে প্রণাম যদি করতে হয়, ঘরের পুকুরে স্নান করে যদি গঙ্গা স্নান মনে করতে হয়, সেটাও আমাদের হিন্দু লোকরা আমাদের সনাতন ধর্মটা শিখিয়েছে। কিন্তু আমরা চাই না যে কলকাতার যে বিভৎসতা হয়েছে এটা আবার ছড়িয়ে পড়ুক, বাকিটা কোর্টের হাতে, কোর্ট হচ্ছে সর্বোচ্চ আমাদের বিচার ব্যবস্থা, তারা যা সিদ্ধান্ত দেবেন সবাই মেনে নেবেন, সেটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই। কিন্তু আমাদের হিন্দু ধর্মের লোকেদের যদি বলা হয় যে এবারে সাগর মেলা নিয়ন্ত্রিত হবে, তাতে কোনো সমস্যা হবে না, আমাদের কোনো রিয়াকশান হবে না, অন্য ধর্মের লোক হলে রিয়াকশান হতো, পথ অবরোধ করতো, করমণ্ডল এক্সপ্রেস পুড়াতো, হাজারদুয়ারি পুড়াতো, আমরা এসব করি। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।